সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আছে ঢাকা 14 আসনে, সেখানে আছেন সহকর্মী বিকাশ বিশ্বাস। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আবারও স্বাগত জানাচ্ছি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম এর সৌজন্যে ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন ধরে রয়েছে 14 আসনে, ঢাকা 14 আসনে, এবং এই তুলে ধরার চেষ্টা করছি আগামী নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো তৃণমূলে কী প্রস্তুতি নিচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মুবাশ্বির চৌধুরী। আমরা তার কাছ থেকে জানতে চাইব যে আওয়ামী লীগ কোন কৌশলে এই ঢাকা 14 আসনে প্রস্তুতি নিচ্ছে আগামী নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায়, দল কতটা সংগঠিত অবস্থায় আছে। আসসালামু আলাইকুম। আপনাদের মাধ্যমে, ডিবিসির মাধ্যমে আমি সারা ঢাকা 14 আসন জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি বক্তব্য প্রথম শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় চার নেতাকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোন ইজ্জতের বিনিময়ে আমার স্বাধীনতা পেয়েছে, তাদের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আপনি একটু একটা কথা বলেছেন যে আমরা নির্বাচন, আপনারা জানেন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে দীর্ঘ 14.5 বর্ষ বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায়। আর এই জননেত্রী শেখ হাসিনা এই তৃণমূল জনগণের, প্রান্তিক জনগণের কথা চিন্তা করে বাংলাদেশে কিন্তু একের পর এক মেগা প্রকল্পগুলো দিয়েছেন। আজকে মেগা প্রকল্পকে মানুষ কিন্তু তার উন্নয়নের সুফল তা ভোগ করতে শুরু করেছেন। আপনারা জানেন যে বাংলাদেশের দক্ষিণ প্রান্তে যে পদ্মা সেতু আসলে আজকে উদ্বোধন হয়েছে, আর সেই পদ্মা সেতু আজকে কিন্তু দক্ষিণবঙ্গের মানুষ কিন্তু সেই সুফল ভোগ করছে। আপনারা জানেন যে পদ্মা সেতু নিয়ে আজকে বিএনপি সহ আন্তর্জাতিক পর্যায়ের নেতৃবৃন্দরা, আজকে পদ্মা সেতু যারা অর্থায়ন করতে চায়নি, জননেত্রী শেখ হাসিনার ডায়নামিক নেতৃত্বের কারণে কিন্তু সেদিন পদ্মা সেতু আমাদের আজকে দৃশ্যমান হয়েছে। আজকে মিরপুরে আমাদের যে মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোল উদ্বোধন হয়েছে, হানি ফ্লাইওভার উদ্বোধন হয়েছে, এবং প্রয়াত প্রেসিডেন্ট জিল্লুর রহমান ফ্লাইওভার আমাদের উদ্বোধন হয়েছে, হাতি যে প্রকল্প উদ্বোধন হয়েছে, আজকে অনেকগুলো প্রকল্প উদ্বোধন হয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট আজকে উদ্বোধন হয়েছে। আজকে উদ্বোধনের অপেক্ষায় আছেন ঢাকা এলিভেট এক্সপ্রেস, আগামী সেপ্টেম্বর অক্টোবর উদ্বোধন হবে, এবং আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত যে আজকে মেট্রো রেলের দ্বিতীয় প্রকল্প আজকে উদ্বোধন হতে যাচ্ছে। আজকে সারা বাংলাদেশের মানুষ কিন্তু জননেত্রী শেখ হাসিনার ডায়নামিক নেতৃত্বের কারণে কিন্তু মানুষ আজকে ঐক্যবদ্ধ, এবং ঐক্যবদ্ধ থেকে কিন্তু আগামী নির্বাচনে জনগণ, আমরা বিশেষ করে আমরা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছি, আমরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক, সকল সহযোগী সংগঠন, যুবলীগ, যুব মহিলা লীগ, সকল সকলের নেতৃত্বে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমরা এতটুকু বলতে পারি আগামী যে অপেক্ষায় আছে, আমরা কিন্তু বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনার প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করে যে যে প্রকল্পগুলো মেগা প্রকল্প উদ্বোধন করেছেন, এবং পাশাপাশি আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা 1996 সাল ক্ষমতায় আসার পর একটি স্যাটেলাইট ক্লিনিক উদ্বোধন করেছিলেন, কিন্তু সেই ক্লিনিকগুলো বিএনপি ক্ষমতায় আসে কিন্তু বন্ধ করে দিয়েছিল। জননেত্রী শেখ হাসিনা যে চিন্তা করছে, আখা চিন্তা করেছিলেন, সেটা কিন্তু মানুষ সুফল আজকে ভোগ করছে, আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়ে দিয়েছে, তো সেটা কিন্তু আজকে মানুষের কিন্তু বিশাল চাওয়া। আজকে জননেত্রী শেখ হাসিনাকে সারা বাংলাদেশে কিন্তু আজকে একটি জনপ্রিয়তার শীর্ষে আজকে অবস্থান করছেন, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মধ্যে কিন্তু একটি ডায়নামিক নেতৃত্ব এবং শক্তিশালী নেতৃত্ব হিসাবে কিন্তু শুনি। কীভাবে প্রস্তুতি নিচ্ছে? আমরা 14 আসনের প্রস্তুতি নিচ্ছি জননেত্রী শেখ হাসিনার যে উদার নেতৃত্ব, পাশাপাশি আমাদের 14 আসনের সকল নেতাকর্মী, আমরা কিন্তু, আমি বিশেষ করে বলবো দ্বাদশ এবং একাদশ দুইটি নির্বাচনে কিন্তু আমি কিন্তু মনোনয়ন পত্র কিনেছি, মনোনয়ন সংগ্রহ করেছিলাম। জননেত্রী শেখ হাসিনা আজকে আজকে দ্বাদশ নির্বাচন সামনে এগিয়ে আসছে, জননেত্রী শেখ হাসিনা আমাদের বিগত দিনে যাকে আমরা আমাদেরকে দিয়েছে, আমাদের তৃণমূল থেকে শুরু করে আমাদের সকল সহযোগী সংগঠন, বিশেষ করে আওয়ামী লীগ সহ আমাদের মধ্যে কোনো দ্বিধের বিভেদ দ্বন্দ্ব নেই। জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কিন্তু ঐক্যবদ্ধভাবে থেকে কিন্তু আমরা আগামী নির্বাচনে আমরা মোকাবেলা করবো বিএনপি এবং জামাতকে। এই আসলে অনেক মনোনয়ন প্রত্যাশী, আপনি বললেন যে ঐক্যবদ্ধ থাকবেন, কিন্তু দেখা যায় যে হচ্ছে এই এই কেন্দ্রিক, এই মনোনয়ন কেন্দ্রিক অনেক দূরত্ব তৈরি হয়, সংকট তৈরি হয়, সেটি ভোটের মাঠে জয় পরাজয় প্রভাব ফেলতে পারে কিনা। আমরা আগে একটা কথা বলেছি, আমরা সবাই বঙ্গবন্ধু আদর্শের সৈনিক, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কিন্তু এই দেশে বিগত আন্দোলন থেকে শুরু করে লড়াই সংগ্রাম কিন্তু আমরা কিন্তু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করেছি। আমরা এতটুকু বলতে পারি বিগত দিনে যেমনিভাবে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ছিল, আমাদের মধ্যে পদ নিয়ে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু রাজনৈতিক নিয়ে বা আমাদের নৌকা নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে
আমরা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবলীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, সকল সহযোগী সংগঠন আমরা বিগত দিন আমরা ঐক্যবদ্ধ ছিলাম। আগামী দিনও জননেত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিবে, তার পাশে থেকে আমরা তাকে মনোকাম বিজয় আমরা লাভ করবো বলে আমরা বিশ্বাস করি। আপনি মনোনয়ন পেলে সবাই আপনার পক্ষে কাজ করবে বা অন্য কেউ মনোনয়ন পেলে আপনি তার পক্ষে কাজ করবেন? হ্যাঁ, মনোনয়ন জননেত্রী শেখ হাসিনা যাকেই দিবে, আমাকে দিলে আলহামদুলিল্লাহ, আমাকে না দিলে যাকে মনোনয়ন দেবে জননেত্রী শেখ হাসিনা এবং তার পার্লামেন্ট বোর্ড, বিজ্ঞ পার্লামেন্ট বোর্ড যাকে ভালো মনে করবে, যাকে দিবে তার পক্ষে ইনশাল্লাহ আমরা, আমি এবং আমার দল পক্ষ সত্যিকে আমরা ঐক্যবদ্ধ থেকে কাজ করব। অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম মোবাশ্বের চৌধুরীর কথা, তিনি বলছিলেন যে এই 14 আসনে আওয়ামী লীগ কীভাবে প্রস্তুতি নিচ্ছে। আমরা এর পরবর্তী সংবাদে 6টা সংবাদে শুনবো অন্য একজন মনোনয়ন প্রত্যাশীর কথা। দেখতে চোখ রাখুন ডিবিসি নিউজের পর্দায়।